বন্ধুরা, ইসরায়েলের মতনই ভারতের ওপর একই ধরনের আতঙ্কবাদী হামলা কি হতে পারে, যাতে করে একই সাথে কয়েক হাজার আতঙ্কবাদীকে জলপথে স্থলপথেও তার সাথে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ভারতের সীমান্তে প্রবেশ করানো হবে? আর স্বাভাবিকভাবেই ভারত এত জনবহুল দেশ যে মৃত্যুর সংখ্যা কয়েক হাজার পেরিয়ে যাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আর এই প্রশ্ন নতুন করে ভারতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা হালেই ইসরায়েলে হামলা চলাকালীনই ওদিকে পাকিস্তানিরাও নিজেদের অকাত দেখাতে শুরু করে দিয়েছে। পাকিস্তানের একজন ইসলামিক প্রিচার যার নাম খালিদ মুহাম্মদ আব্বাসি, তো তার তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট সামনে এসেছে। আর ইন্টারেস্টিংলি, এই যে খালিদ মুহাম্মদ আব্বাসি, এই ইসলামিক প্রিচার অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মির খুবই ক্লোজ। হতে পারে যে আইএসআইয়ের সাথেও যুক্ত আছে, তবে সেটা আমি জানি না। আর এই যে আতঙ্কবাদী সমর্থক, তো তার দাবি অনুযায়ী ওরাও নাকি একই কাজ করতে পারে কাশ্মীরে যেমনটা ইসরায়েলে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে অনেকেরই প্রশ্ন উঠছে যে এটা কি আদৌ সম্ভব। তো বন্ধুদের, জবাব জানতে হলে ইসরায়েল আর ভারতের পরিস্থিতির মধ্যে একটা কম্পেয়ার করতে হবে, তাহলেই বোঝা যাবে যে পাকিস্তানের তরফ থেকে ভারতের ওপরও আদৌ এই ধরনের অ্যাটাক করা সম্ভব কিনা। প্রথমত, ইসরায়েল কিন্তু একটা খুবই ছোট দেশ, আর এই যে গাজাপট্টি রয়েছে এর সাইজও এতটাই ছোট যে মাত্র 365 স্কোয়ার কিলোমিটারের এরিয়া। ফলে ওখান থেকে মাত্র কয়েক মিনিটে পুরো ইসরায়েলের ওপর হামলা করা সম্ভব। অন্যদিকে যদি ভারত আর পাকিস্তানের সীমান্ত দেখে, তাহলে এটা এতটাই দুর্গম আর এত বড় এরিয়া যে একসাথে এতগুলো রাজ্যে হামলা করা আতঙ্কবাদীদের পক্ষে এক কথায় অসম্ভব ব্যাপার। এর জন্য কিন্তু প্রপার মিলিটারি লেভেলের ফোর্স দরকার। দ্বিতীয়ত, ইসরায়েলের সীমান্তে ছোট জায়গার কারণে সারা বছরই এত হেভি লোকজন ঘুরতেই থাকে। ওদিকে ভারতীয় সীমান্তে এমনটা নয়, 24 ঘন্টা পাকিস্তানের সীমান্তে কড়া পাহারা চলে। ওদিকে সামান্যতম অতিরিক্ত ফোর্স একত্রিত হলেই ভারত হাই অ্যালার্টে চলে যায়, এবং পাকিস্তানের পক্ষে একসাথে এত হাজার আতঙ্কবাদী এক জায়গায় জড়ো করার সাথে সাথে ভারত কিন্তু রেডি থাকবে কাউন্টার অ্যাটাকের জন্য। আর এই কারণে আপনারা খেয়াল করবেন যে পাকিস্তান কিন্তু কোনোদিনই বড় মাত্রায় আতঙ্কবাদীকে একসাথে পাঠায় না। ওরা কেবলমাত্র একজন, দুজন বা পাঁচজন আতঙ্কবাদীকে এখানে পাঠানোর চেষ্টা করে, তা আবার 90% সময় ওদের ঢোকার আগেই মেরে দেয়। তৃতীয়ত, মনে করুন যে কোনোভাবে পাকিস্তান 1000 আতঙ্কবাদী জড়ো করে ফেলে, এখন ওদেরকে ওপাস থেকে ভারতীয় সীমান্তে পাঠানোর আগে এখানে যে একটা বাফার জোন রয়েছে, মানে দুই দেশের মাঝে ফাঁকা এরিয়া, এর আশেপাশে লোক ঢুকতে শুরু করলেই কিন্তু ভারতীয় ফোর্সেস গুলি চালানো শুরু করে দেবে আর ইমিডিয়েটলি এদের ওপর অ্যাটাক শুরু হবে। আর ইসরায়েলের মতন আমাদের সমস্ত শহর বর্ডারের একদম কাছে না, এখানে কয়েক কিলোমিটার এরিয়া আর্মির আন্ডারেই থাকে। ওদিকে বসতি তো নেই বললেই চলে, কেবলমাত্র ছোটো ছোটো কিছু গ্রাম রয়েছে এবং কিছু ট্রাইবাল পপুলেশন থাকে। এছাড়াও পাকিস্তান সরাসরি ক্লেম করে না যে আমরা ভারতের ভেতরে এই সমস্ত করেছি বা আমরা সাহায্য করছি আতঙ্কবাদীদের। ফলে যদি একসাথে এত হাজার আতঙ্কবাদী ওদিকে জড়ো হয়, এটা লুকোনো তো অসম্ভব ব্যাপার। আর এই ধরনের স্যাচুরেট অ্যাটাক শুরু হওয়ার সাথে সাথে এটা একটা যুদ্ধের রূপ নেবে। আর স্বাভাবিকভাবেই ভারতীয় ফোর্সেস পাকিস্তানের ভেতরে ঢুকে স্ট্রাইক চালাবে, যার ফলস্বরূপ না পাকিস্তান ভারতের উপরে দোষ দিতে পারবে আর না কোনো দেশ ভারতের বিরুদ্ধে কথা বলবে। তাই ইসরায়েল যেটা করেছে তার সাথে ভারত পাকিস্তান সীমান্তের কল্পনা করাই মুশকিল। এই ইসলামিক প্রিচার কোনোদিন সীমান্ত দেখেছে কিনা সেটা সন্দেহ আছে। ফলে ভারতের তো কোনো চিন্তা নেই, এই ধরনের হামলা সম্ভব না। পাকিস্তানের নেতা আর ওদের যে ইসলামিক স্কলাররা রয়েছে, এরা একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে হামাসের এই হামলা দেখে। তবে ইসরায়েল এই মুহূর্তে যা হামলা শুরু করেছে, তাতে এক্সাইটমেন্ট বেশিক্ষণ থাকবে না। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।